পাবনার রুহুল বিলে চলছে মাসব্যাপী মাছ ধরা উৎসব। সপ্তাহের শনি ও মঙ্গলবার এ উৎসব চলে। ছোট বড় হাজার হাজার মানুষ একসঙ্গে বিলে নেমে মাছ ধরার এ আয়োজনকে স্থানীয়রা বাউত উৎসব বলে থাকে। পাবনা প্রতিনিধি কামরুল ইসলামের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কারো হাতে পলো, কারো হাতে জাল, মাছ ধরার নানা উপকরণ হাতে নিয়ে শিশু থেকে সবাই ঝুঁকছেন বিলের দিকে। চলন বিল বেষ্টিত পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে চলছে মাছ ধরার উৎসব। আঞ্চলিক ভাষায় মাছ ধরার এই উৎসবের নাম বাউত উৎসব। প্রতি বছর ডিসেম্বরের শুরুতে সপ্তাহের শনি ও মঙ্গলবার চলে মাছ শিকার। মাসব্যাপী চলা এ বৌদ্ধ উৎসবে যোগ দেন পাবনা সহ আশপাশের জেলার হাজারো শৌখিন মানুষ। ধরা পড়ে শোল, বোয়াল, রুই, কাতলা, গজার, চিতল সহ নানা প্রজাতির দেশি মাছ। লুয়ারি, কাতল, বোয়াল সব বিভিন্ন ধরনের বারমসিল মাছ আমরা পাইছি। আজ কিছুদিন ধরে, আজ বছর তিনেক ধরে মাছটা কমিয়ে গেছে, মাছটা খুব কম দেশে মাছটা পাচ্ছি। দুই বছর ধরা কারেন জাল, চায়না জাল, বিভিন্ন মেডিসিন দ্বারা এখানকার লোকজন, স্থানীয় লোকজন মাছ মারে, প্রশাসনের কোনো নজরদারি নাই। স্থানীয়রা বলছেন দিন দিন ছোট হয়ে আসছে খালবিল। প্রভাবশালীরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরায়, আগের মতো মাছ মেলে না বিলগুলোতে। চায় না কারেন্ট জাল, এর জন্য মাছ জনগণ একবারে মন ছোট করে বাড়ছে। এখন হয়তো বা এত মাছ ধরা পড়া যায় না, তবু আমরা আসি মানে পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য আর কি। বৌদ্ধ উৎসবের ঐতিহ্য ধরে রাখতে নানা উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে এই চায়না জালের প্রাদুর্ভাবে এই মাছের পরিমাণটা কমে গেছে, তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিপূর্বে অভিযান করেছি, এবারও আমরা অভিযান করব যাতে এই চায়না জাল এখানে না থাকে এবং যাতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষিত থাকে, ওখানে একটা অভয়াশ্রম করা যায়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৌদ্ধ উৎসব টিকিয়ে রাখতে খাল, বিল ও জলাশয় খনন করে প্রাকৃতিক অভয়াশ্রম গড়ে তোলার দাবি জানান স্থানীয়রা। এসএটিভি নিউজ ডেস্ক।